ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই, জারিফ হোসেন, ঢাকা থেকে বাংলাদেশ। আপনি প্রশ্ন করেছেন যে তিরমিজির একটি হাদিসের উদ্ধৃতি পেশ করে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল নেতাদেরকে মানার কথা বলেছেন তার মধ্যে থেকে যে আমাদের নেতা যদি নাক কান কাটা হয়, এমনকি হাবশে গোলামও হয় তাকে মানতে। সম্মানিত দিনী ভাই, এখানে যে নেতার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য করে বলেছেন তিনি হলেন খলিফা, অর্থাৎ রাষ্ট্রের প্রধান নেতা। আর তিনি মুসলিম দেশের খলিফা, তিনি অবশ্যই কোরআন সুন্না উপরেই প্রতিষ্ঠিত থাকবেন এবং কোরআন সুন্না অনুযায়ী নির্দেশনা পেশ করবেন, আর তার সেই বিধিবিধানগুলো মেনে নিতে হবে এবং তিনি মুসলিম হবেন। এই জন্য আমাদেরকে যখন কোনো মুসলিম শাসক বা সরকার আসবে তাদেরকে মানতে হবে, এ হাদিস থেকে প্রমাণ বহন করে। এখন আপনি বলছেন যারা মানে না। সম্মানিত দিনী ভাই, আপনি আপনার দেশের প্রেক্ষাপট নিয়ে আবার জানতে চেয়েছেন। দেশের প্রেক্ষাপট অনুযায়ী যদি আপনি দেখেন, তাহলে যেহেতু বাংলাদেশ সরকার প্রথম কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, আর রিজাল কওয়ামুন আলা নিসা, পুরুষরা নারীদেরকে নেতৃত্ব দিবে, কিন্তু নারীরা এখন আপনার নেতৃত্ব দিচ্ছে। এটা কেন জানেন? এটা আপনার আমার কর্মের কারণে। প্রথম কথা, যেহেতু আমরা সেটাকে মেনে নিয়েছি, এটা আমাদের আপনার আমার কর্মের কারণে। দুই নম্বর বিষয় হলো আমাদের পাপাচারের কারণে আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো জালিম সরকার পাঠাবেন, এটাও আমাদের কর্মের কারণে। তিন নম্বর বিষয় হলো যে আমরা ঈমান, বিশুদ্ধ ঈমান নিয়ে আসছি না এবং নিজেদেরকে ইসলাহ বা সংশোধন করছি না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তোমরা ঈমান আনয়ন করবে, সৎকর্ম সম্পাদন করবে, তখন আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে খেলাফত দান করব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রতিশ্রুতি তখন তিনি পরিপূর্ণ করবেন যখন আমরা পরিপূর্ণ বিশুদ্ধ ঈমান নিয়ে আনয়ন করব এবং আমাদের আকিদা আমলকে ইসলাহ করব, সংশোধন করব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে খেলাফত কায়েম করবেন। আর সে সময়ের কথা। আর এখন আপনি আমি সহ অনেকেই যে প্রশ্নটা করে, তাহলে আমাদের সরকার তিনি তো কোরআন সুন্নার বিপরীতে অবস্থান করে দেশ চালাচ্ছেন, তাহলে কি আমাদের কিছু করণীয় নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করণীয় বলে দিয়েছেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালি উগাইর বিয়াদিহি, যখন আপনার সামনে কেউ মুনকার কাজ করবে, খারাপ কাজ করবে, তখন হাত দিয়ে বাধা দিবে। এখন আপনি কি হাত দিয়ে বাধা দিতে পারবেন? না। তাহলে তারপরে যদি ফাইল্লাম ইস্তাতি, যদি সক্ষম না হয়, ভাবি লিসানি, মুখের বাক্য দ্বারা, কথা দ্বারা প্রতিবাদ করতে হবে। আলহামদুলিল্লাহ, এখানে ওলামাই কিরাম সহ সকলেই সক্ষম, সকলেই প্রতিবাদ করেন, সেটা কলমে, সেটা মুখে, আমরাও করি আলহামদুলিল্লাহ। যদি সেটাও না হয়, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আর কি করতে হবে? তাদেরকে সদ উপদেশ দিতে হবে, বোঝাতে হবে, যদি মেনে নেয় আলহামদুলিল্লাহ, না মানলে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ধরবেন না, তার কর্মের কারণে তাকে জবাবদিহিতা করতে হবে। তবে আমাদের কর্মগুলো যদি আমরা সংশোধন করে ফেলি আলহামদুলিল্লাহ, তাহলে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সময় দূরীভূত করবেন, খেলাফত দান করবেন। আর সেই সময় সেই আমিরকেই মানতে হবে যে আমিরের কথা হাদিসে পেশ করা আছে। আর বর্তমান সময়ে যেহেতু আমাদের যিনি প্রধান তাকেও মানতে হবে, এই দৃষ্টিকোণ থেকে তিনি একজন শাসক, তিনি মাথার উপরের ছায়া স্বরূপ। এর জন্য যতক্ষণ তিনি মুসলিম, যেহেতু তিনি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করেছেন, তিনি সলাৎ পড়েন, কিন্তু তিনি যে নারী, এ প্রশ্নের জবাবে আবারও বলছি যে এটা আমাদের কৃতকর্মের ফল। তাই সম্মানিত দিনী ভাই, আশা করি বুঝতে পেরেছেন। জাজাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।